পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতান ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে বিতর্কের জন্ম দিলেন ধারাভাষ্যকার ডুল। ম্যাচ চলার সময়ে তিনি পাকিস্তানি পেসার হাসান আলীর স্ত্রীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পিএসএলের ম্যাচে ইসলামাবাদ হারিয়ে দেয় মুলতানকে, আর সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডুল। ধারাভাষ্য দেওয়ার সময় ক্যামেরায় যখন সমর্থকদের দেখানো হচ্ছিল, তখন এক পর্যায়ে হাসান আলীর স্ত্রী সামিয়া আরজুকে দেখানো হচ্ছিল। তখন ডুল বলেন, উনি জিতে নিয়েছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি বেশ কয়েকজনের হৃদয়ে উনি জিতে নিয়েছেন। দুর্দান্ত, অপূর্ব, জয়টাও দুর্দান্ত। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার সেই মন্তব্য। অনেকেই বলছেন তার এই মন্তব্য প্রশংসা নয়, বরং অশালীন ইঙ্গিত রয়েছে তার মধ্যে। এভাবে কোনো নারীকে নিয়ে মন্তব্য করা উচিত হয়নি। আপনাদের কাছে কী মনে হয়?